আমরা লাইভে চলে এসেছি। সবাইকে শুভ সন্ধ্যা। বাংলা সাহিত্যে স্থিত অবস্থা ভাঙার আওয়াজ তুলে ইশতেহার প্রকাশের মাধ্যমে শিল্প সাহিত্যের যে একমাত্র আন্দোলন হয়েছে তা হাংরি আন্দোলন নামে পরিচিত। বাংলা সাহিত্যের ইতিহাসে গতানুগতিক চিন্তাধারা সচেতনভাবে বর্জন করে উত্তরাধুনিকতাবাদ চর্চা ও প্রতিষ্ঠান বিরোধিতা আন্দোলন শুরু করেছিলেন হাংরি আন্দোলনের মধ্য দিয়ে। 60-এর দশক থেকে যেসব কবিরা বাংলা সাহিত্যের নতুন দিকের পথে যাত্রা শুরু করেছিলেন তাদের সর্বাগ্রে ছিলেন কবি মলয় রায়চৌধুরী। তার রচনার অন্যতম বৈশিষ্ট্য সাহিত্যের সনাতন ধারা ও অনুশাসনের বিরুদ্ধাচারণ। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 50-এরও অধিক। উল্লেখযোগ্য রচনার মধ্যে শয়তানের মুখ, জখম, ডুব জলে যেটুকু প্রশ্বাস, নামগন্ধ, চিৎকার সমগ্র এবং অ্যালেন গিন্সবার্গের ক্যারিশ গ্রন্থের অনুবাদ প্রভৃতি অন্যতম। আমার বইয়ের সংখ্যা এখন 200 পেরিয়ে গেছে। উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ, অনুবাদ সব মিলিয়ে প্রচুর। তাছাড়া ওই হাংরি আন্দোলনের সময় আমরা যে সমস্ত পত্রিকা বের করতাম সেগুলো এখন আর কি খন্ডে খন্ডে বেরোচ্ছে। এই যেরকম দেখো, এটা আমি জেব্রা আমি সম্পাদনা করতাম, তো এখন অখণ্ড জেব্রা সম্পাদনা করেছে সমীরণ মোদক। সেই সময় ওই হাংরি আন্দোলনের সময়, হাংরি আন্দোলনের সময় আমরা তো লিফলেট বিলি করতাম, আর আমরা তো জানতাম না যে কোনো কালে লোকেরা আমাদের সম্পর্কে পিএইচডি করবে আর এমফিল করবে। তাই ওই হ্যান্ডবিল গুলো তো হারিয়ে যেত, পরের দিন বিলি করা হতো, মানে যাকে তাকে বিলি করে দেয়া হতো। তো পত্রিকা ছিল না, পত্রিকা হলে তোমার বইয়ের দোকানে রাখতে হতো বা স্টলে রাখতে হতো, সেখানে ক্রেতাকে যেতে হতো আর কি, পাঠককে যেতে হতো। কিন্তু আমরা এটাকে উল্টে দিয়ে পাঠকের কাছেই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলাম, ফ্রি, বিনা পয়সায়। আর তখন তো অনেক সস্তা ছিল, 5 টাকায় 1,000 লিফলেট ছাপানো যেত, ছাপিয়ে বিলি করে দাও সব জায়গায়, যাকে তাকে বিলি করে দাও। ফলে এটা, তাছাড়া ওই আমি তো থাকতাম পাটনায়, প্রথম দিকে পাটনায় তখনকার দিনে কেবল অন্নপ্রাশন আর শ্রাদ্ধের কার্ড ছাপানো হতো, মানে বাংলা বলতে প্রেস গুলো তো ওইটুকুই ছিল। তাই বাংলায় ছাপানো গেল না, লিফলেট প্রথম দিকে কিন্তু ইংরেজিতেই ছাপাতে হয়েছিল আমাকে পাটনায়। কিন্তু ইংরেজিতে ছাপাবার ফলে কলকাতায় যদিও সবাই খুব এ করছিল যে ইংরেজিতে আবার কি সাহিত্য হয় নাকি ইত্যাদি, পুলিশ কমিশনার বলেছিলেন যে তোমরা কি দাঁতের মাজন বিক্রি করছো ইত্যাদি, কিন্তু ইংরেজিতে লিফলেট ছাপাবার ফলে আমাদের সুবিধা হলো। কলকাতায় বা পশ্চিম বাংলায় তো বুদ্ধিজীবীরা আমাদের আক্রমণ করে নানান রকম লেখালেখি করতেন, আর সে সময় নিউজ প্রিন্টের ব্ল্যাক ব্ল্যাক মার্কেট হতো, মানে নিউজ প্রিন্ট আর কি সহজে পাওয়া যেত না। তাই অনেক আগাছার মতন পত্রিকা গজিয়ে উঠেছিল এই নিউজ প্রিন্ট ব্ল্যাক মার্কেটে বিক্রি করবে বলে। 100 কপি বের করতো আর বাদ বাকি ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দিত, আর এই পত্রিকা গুলোই আমাদের বিরুদ্ধে বেশি লেখালেখি করতো, কারণ তাদের তো কোনো মাল মশলা নেই, সাংবাদিক নেই, কিছুই নেই, একজন লোক ওই করে যাচ্ছে ব্ল্যাক মার্কেটিং নিউজ প্রিন্টে। তো সে তারাই প্রথম পৃষ্ঠায় এই সমস্ত লিখতো আর কি, হাংরি আন্দোলনের নামে এই পুলিশের নাকের ডগায় কি করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের এই লিফলেট গুলোর ফলে কি সুবিধা হলো যে এই লিফলেট গুলো ভারতবর্ষের অন্যান্য ভাষায় পৌঁছে গেল, মানে বাংলায় হলে তো পৌঁছতো না, কিন্তু ইংরেজিতে হবার ফলে অন্যান্য ভাষায় পৌঁছে গেল, আর অন্যান্য ভাষায় পৌঁছে ঢেউ তুলল, আর সেই ভাষার বিখ্যাত পত্রিকাগুলো আমাদের নিয়ে লেখা আরম্ভ হলো, মানে আমাদের ছবি ছাপা আরম্ভ হলো, আমাদের সাক্ষাৎকার নেওয়া আরম্ভ হলো, বিভিন্ন মারাঠি, হিন্দি, গুজরাটি, তামিল, তেলুগু সব, মালায়ালাম ইত্যাদি বিভিন্ন পত্রিকায় আমাদের সম্পর্কে লেখা আরম্ভ হলো। কিন্তু কলকাতায় আমাদের বিরুদ্ধে কেবল ওইসব নানান রকম গাঁজাখুরি ব্যাপার লেখা চলতে লাগলো। আর একটা হলো যে আমরা বিদেশেও পৌঁছে গেলাম এই ইংরেজি লিফলেটের ফলে, মানে ইউরোপ আর আমেরিকা, ল্যাটিন আমেরিকাতেও আমরা পৌঁছে গেলাম, আর সেখানেও মানে আমাদের সম্পর্কে লেখালেখি আরম্ভ হয়ে গেল। যেরকম সিটি লাইফ জার্নাল, যেখান থেকে অ্যালেন গিন্সবার্গের আউল বেরিয়েছিল, ক্যাডিশ বেরিয়েছিল,
সেই লরেন্স ফেল্ডিংহারটি যিনি প্রকাশক, তিনি সিটি লাইফ জার্নাল বের করতেন, তো তাতে উনি আমাদের লেখা ছাপানো আরম্ভ করে দিলেন। আর তার ফলে অন্যান্য ওটা ছিল বিটদের পত্রিকা, বিটনিকদের, তার ফলে বিভিন্ন শহরে অন্যান্য ভাষায়, এমনকি মেক্সিকোতে, ব্রাজিলে, বিভিন্ন জায়গায় আমাদের সম্পর্কে লেখালেখি আরম্ভ হয়ে গেল। আমাদের খবর বেরোলো টাইম ম্যাগাজিনে, আমেরিকার টাইম ম্যাগাজিনে, আর টাইম ম্যাগাজিনের স্প্যানিশ ভার্সন আর পর্তুগিজ ভার্সন যেগুলো ল্যাটিন আমেরিকায় বেরোয়, সেগুলোতেও একই নিউজ বেরিয়ে গেল। ফলে কি বলবো, ফলে বুমেরাং হয়ে এলো ব্যাপারটা ভারতবর্ষে। মানে এতেও কি বলে, এ থেকে তোমার ব্রিটিশ মিউজিয়ামে রাখা আরম্ভ হয়ে গেল আমাদের সমস্ত কিছু, ভারতবর্ষে কিন্তু রাখা হয়নি। কেবল তোমার আশ্চর্য লাগবে, ঢাকার বাংলা একাডেমিতে আমাদের লিফলেট আছে, কলকাতার বাংলা একাডেমিতে নেই, ভারতবর্ষের বাংলা, ভারতবর্ষের সাহিত্য একাডেমিতে নেই, বিদেশে আছে, বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গুগল সার্চ করলেই আমাদের লিফলেট গুলো, পত্রিকা গুলো বা সংগ্রহ সমস্ত দেখতে পাবে, আর ওই ঢাকা একাডেমিতে দেখতে পাবে। কিন্তু এইভাবেই তখন চলছিল আমাদের নানান রকম সব হইচই, তার মধ্যেই কি বলে কয়েকজন আমাদের বিরুদ্ধে বিখ্যাত লোকেরা আমাদের বিরুদ্ধতা করলেন, যেরকম আনন্দবাজার পত্রিকার অশোক সরকার, আনন্দবাজার পত্রিকার বার্তা সম্পাদক সন্তোষ ঘোষ, কবি নরেশ গুহ, এরকম অনেকে পুলিশের কাছে আমাদের আবু সাইদ আয়ুব, আবু সাইদ আয়ুবের মতন লোক ভেবে রাখবো, পুলিশের কাছে আমাদের বিরুদ্ধে নালিশ করলেন। তো পুলিশ শেষ পর্যন্ত, পুলিশ বাধ্য হলো আমাদের 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে। 11 জনের ভেতরে 6 জনকে অ্যারেস্ট করা হলো, আর 6 জনের মধ্যে অ্যারেস্ট করে আমাকে তো কোমরে দড়ি বেঁধে হাতে হাত পড়া করিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল তোমার প্রথমে লক আপে। তারপরে পরের দিন আবার লক আপ থেকে তোমার আদালতেও নিয়ে যাওয়া হলো, আদালতে নিয়ে যাওয়া হলো, লক আপেতে আবার 7 জন চোর ডাকাত ক্রিমিনাল ছিল, তো পকেট মার ইত্যাদি ইত্যাদি, তো তাদের সঙ্গে একসঙ্গে আমাকেও কোমরে দড়ি বেঁধে হাতে হাত পড়া করে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো আদালতে। তো আদালতে গিয়ে জামিন পেলু, তারপর কেস আরম্ভ হলো, সে কেস চললো 35 মাস। 35 মাস কলকাতায় থাকার জায়গা ছিল না, এটা আর একটা প্রবলেম। আমাদের আদি বাড়ি হচ্ছে উত্তরপাড়া, মানে কলকাতা থেকে প্রায় 22 কিলোমিটার দূরে, আর তখনকার দিনে কি বলে ইলেকট্রিক ট্রেন ছিল না, স্টিম ইঞ্জিন ছিল, আর ওই প্যাসেঞ্জার ট্রেনের কোনো ঠিক ছিল না, কখন ছাড়বে কখন পৌঁছবে, এদিকে আদালতে তো আমাকে ঠিক টাইমে পৌঁছতেই হবে, তাই উত্তরপাড়ায় থাকা যেত না। আর উত্তরপাড়া ওটা আমাদের সাবর্ণ চৌধুরীদের জমিদার বাড়ি, ভেঙে চুরে একবারে একসা হয়ে গেছিল, সে বট গাছ গজিয়ে গেছে, অশোক গাছ গজিয়ে গেছে, ঘর টর ভেঙে পড়ছে, ফলে কলকাতায় আমাকে থাকতে হতো, কলকাতায় তো থাকার জায়গা ছিল না, আর এদিকে চাকরি থাকে সাসপেন্ড, পয়সা কড়িও ছিল না, 22 হোটেলে খেতাম, একবেলা খেয়েই চলে যেত। আর জেনারেলি শুনতাম সুবিমল বসাক ছিল আমাদের সঙ্গে, সুবিমল বসাকের জ্যাঠামশায় একটা স্যাকরার দোকান ছিল শিয়ালদার কাছে বৈঠকখানায়, সেই স্যাকরার দোকানেতে রাতে শুতাম, আর প্রাতঃকৃত্য সারার জন্যে শিয়ালদায় যে লং ডিস্টেন্স ট্রেন গুলো দাঁড়িয়ে থাকতো তাতেই সারতাম ওই ট্রেন গুলো, তারপরে হেঁটে হেঁটে যেতাম তোমার ব্যাংকশাল কোর্টে। ব্যাংকশাল কোর্টে তো কখন যে উঠবে আমার কেস তার কোনো ঠিক নেই, সারাদিন বসে থাকতে হতো। এখন তো সিপিএম আসার পরে কোর্ট গুলোর অনেক উন্নতি হয়েছিল, তখনকার দিনে সেই 2 পাখার বিরাট ইংরেজদের ব্লেড পাখা, সে করছে তার আওয়াজ হয় দেয়ালময় ছালকোটা, মানে বিদ্যালয় একটা ডিম লাইট, তাকে দেখা যায় না কিছু, এরকম ছিল আর কোর্টের, এটা কোর্টের চত্বর তো ভরা একেবারে উকিল আর ইয়েতে, উকিলরাও পেত না তো বিশেষ কি বলে করতে, তাই মানে ঢুকলেই জিজ্ঞেস করতো আপনার
এফিডেভিট করতে হবে, আপনার কি সাক্ষী চাই, সাক্ষী আমরা সাপ্লাই করব, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমার তো কেস, তোমরা কি বলে বিরক্ত হয়ে যাচ্ছ না তো আমার গল্প শুনে? না না দাদা, একদমই না। আচ্ছা, আমরা তো আপনার গল্প, আপনার এবং গুন্ডার গল্প শোনার জন্য আজকে এসেছি। আচ্ছা, কি বলে আমার কেস তো আরম্ভ হয়ে গেল। কেস আরম্ভ হয়ে যাওয়ার পর বুঝতে পারলাম যে যখন আর কি চার্জশিট দিল পুলিশ, তো চার্জশিটের সঙ্গে মানে পুলিশের পক্ষে যারা সাক্ষ্য দেবে আর কি, দেখি যে তাই সেই লিস্টেতে আমার বন্ধু বান্ধবরা রয়েছে, তারা সব আমার বিরুদ্ধে বয়ান দিয়েছে আর সাক্ষ্য দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। আমার বিরুদ্ধে যারা বয়ান দিয়েছিল, স্টেটমেন্ট দিয়েছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সন্দীপন চট্টোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, উৎপল কুমার বসু, শৈলেশ্বর ঘোষ, তারপর সুভাষ ঘোষ, আর দুজন কে ওরা কি বলে মানে আমার বন্ধু করে হাজির করেছিল, মানে পুলিশের খোঁচর বলে ওখানে কলকাতায়, মানে পুলিশের পুলিশের এজেন্ট যারা কফি হাউস থেকে, পুলিশের এজেন্ট গুলো কফি হাউসে ঘুরে বেড়ায় মানে এদিক ওদিক, তাদের কাজ হচ্ছে লিটল ম্যাগাজিন আর লিফলেট আর অন্যরা কি কি করছে লেখকরা, সেগুলো জড়ো করে প্রেস সেকশনে নিয়ে গিয়ে জমা দেয়া। তো আমাদের সমস্ত লিফলেট মানে একাডেমিক গুলোতে না থাকলেও লালবাজার পুলিশ স্টেশনে আছে, তো লালবাজারেতে আমাদের সব জেরা করা হলো আমাকে আর আমার দাদাকে, কারণ আমার দাদা ছিলেন পাবলিশার। জেরা করার সময় দেখি যে এত মোটা মোটা ফাইল খুলে ফেলেছে ওরা, সব জমা করে ফেলেছে আমাদের, আর মানে পুরো কলকাতার যত ওয়েস্ট বেঙ্গলের যত সিনিয়র অফিসার ছিল সবাই টেবিল ঘিরে বসে আমাদের জেরা করতে লাগলো, কোথা থেকে টাকা পাই কে। আর টাকা পাই তো ওই 5 টাকায় 1000 কপি ছাপানো হয়, তো টাকা পাওয়ার কি আছে? আমরা তো তখন পত্রিকা বের করতাম না, পত্রিকা তো চাকরিতে বহাল হওয়ার পরে বের করা আরম্ভ করলাম, বা যাদের চাকরি ছিল যেমন সুগুল বসাকের চাকরি ছিল ও প্রতিদ্বন্দ্বী বের করতো, তারপরে দেবী রায় বের করতো চিহ্ন পত্রিকা, প্রদীপ বের করতো, প্রদীপেরও প্রদীপ চৌধুরী ছিল ও শান্তিনিকেতনে ছিল, শান্তিনিকেতনে পড়তো, তো প্রদীপকে হামি আন্দোলনের জন্য রাস্ট্রিকেট করে দিল শান্তিনিকেতন, বললো বিশ্বভারতী, ওর বাবাকে টেলিগ্রাম করে বললো যে আপনার ছেলেকে এখান থেকে নিয়ে যান আর টাকা মিটিয়ে দিয়ে যান, তো প্রদীপ চলে রাস্ট্রিকেট হয়ে চলে গেল ওর বাবার সঙ্গে, ত্রিপুরায় থাকতো প্রদীপ, অ্যারেস্ট হয়েছিল। তারপরে একে তোমার উৎপল কুমার বসুকে বলা হলো যে আপনি যদি বয়ান না দেন তাহলে আপনাকেও অ্যারেস্ট করা হবে, উৎপল আমাদের এগেনস্টে আমার এগেনস্টে বয়ান দিয়েছিল, তার সত্ত্বেও ও যোগমায়া দেবী কলেজে পড়াতো, মেয়েদের কলেজ ওটা, ওকে বলা হলো যে আপনি একজন অধ্যাপক হয়ে এই সমস্ত ছেলেদের সঙ্গে মিলেমিশে অশ্লীল লেখালেখি করছেন, উৎপলের কেউ চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হলো। উৎপল তখন ওই অ্যালেন গিন্সবার্গ সাহায্য করেছিল উৎপলকে, তাই উৎপল একটা টিচারের চাকরি পেয়ে গেল ইংল্যান্ডে, আর ওর তো পাসপোর্টের অসুবিধা হচ্ছিল, এই এটা সাক্ষ্য দেওয়ার ফলে ওর এটা পাসপোর্টটা ও পেয়ে গেল, উৎপল চলে গেল, কিন্তু মানে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে তারপরে গেল, এরা সবাই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল। যখন এই মামলা চলছে, আমার উকিল তো ক্রিমিনাল লয়ার ছিল একজন, আর একজন সাহিত্যের জন্য ছিল, দুজন উকিল ছিল আমার, তো আমার ক্রিমিনাল লয়ার বললো যে ওহে এটা তো ক্রিমিনাল কেস হয়ে যাচ্ছে, তোমার সাহিত্যের কেস আর রইলো না, ক্রিমিনাল কেস হয়ে গেছে, ডাকাত দলের মতন তুমি ডাকাতের সর্দার, আর ডাকাতের যারা সাংঘাত থাকে তারা সাক্ষ্য দেয় ডাকাতের সর্দারের বিরুদ্ধে, সেরকম তোমার সাংঘাত গুলো সব তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিয়েছে, দেওয়ার জন্য রাজি হয়েছে, দিয়েও কি বলে স্টেটমেন্টও দিয়ে দিয়েছে, এখন তুমি সাক্ষ্য নিজের সাক্ষীর খোঁজ করো। তো আমাকে সেই সময় উদ্ধব বসুর জামাই বেশ হেল্প করতেন, মানে আমাকে উকিল খুঁজে দেওয়া ইত্যাদি ইত্যাদি, জ্যোতির্ময় দত্ত ওনার নাম, মীনাক্ষী দত্তের স্বামী, তো উনি বললেন যে উনি তো সাক্ষ্য দিতে রাজি আছেন, আমাকে বললেন যে তুই, আর একজনকে উনি খুঁজে দিলেন, তিনি ছিলেন অজিত দত্ত, কবি ছিলেন, 30-এর দশক,
সে অজিত দত্তের ছেলে সত্রাজিৎ দত্ত। সত্রাজিৎ দত্ত এখন চলে গেছেন, আমেরিকায় থাকেন, উনি আর ফেরেননি। সত্রাজিৎ দত্ত সে সময় ছিলেন লুম্বিনী পার্ক নামে একটা পাগলদের ডাক্তারখানার ডাক্তার, তো তাই জন্য ওনাকে ডাকা হলো যাতে আর কি মানে জেরা করতে পারেন এদের সাক্ষীদের ভালোভাবে। তো ওনাকে উনি হলেন দ্বিতীয়। তরুণ সান্যাল ছিলেন মার্ক্সবাদী, উনি একদিন আমাকে বললেন যে শুনছি তুমি সাক্ষী খুঁজছ, আমি রাজি আছি সাক্ষী দিতে। তো আমার তিনজন সাক্ষী জোগাড় হয়ে গেল। সেই সময় সুনীল গঙ্গোপাধ্যায় ফিরেছিলেন, তো আমার দাদার তো উনি বন্ধু, কলেজের বন্ধু আর কি, কলেজের সহপাঠী একসঙ্গে। ওনারা মানে শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, উৎপল বসু, চন্দ্রমোহন চট্টোপাধ্যায় এরা সব আমাদের পাটনার বাড়িতে আসতেন, মদ চদ খেতেন, মদ খেয়ে বমি করতেন। আমার মা আবার ওই লেবু জল সাপ্লাই দিতেন ওদের, মানে পাটনার মদ তো অনেক কড়া মদ, সেটাকে বলা বলা তো খাররা ওখানে বলে, অনেক কড়া মদ, কলকাতার চেয়ে অনেক কড়া। তো সেসব সামলাতে না পেরে বমি করতেন। আমরা আমি আমার মায়ের দেওয়া ওই লেবু জল সাপ্লাই দিতাম ওনাদের। যাই হোক, আমার দাদার বন্ধু ছিলেন আর কি। ওই যে অরণ্যের দিন রাত্রি সুনীলের লেখা, ওটা ওই আমার দাদা যে চাই বাসায় ছিলেন, ওই চাই বাসায় ওটা সত্যিকারের গল্প, সুনীল শক্তি সন্দীপের। এই চাই বাসার এই গল্প নিয়ে কেবল সুনীল লেখেনি, সন্দীপনও লিখেছে। সন্দীপনের গল্পটার নাম হচ্ছে জঙ্গলের দিন রাত্রি, আর এই গল্পটাই আবার শক্তি লিখেছে। শক্তির উপন্যাসের নাম হচ্ছে কিন্নর কিন্নরী, একই গল্প তিনজনেই লিখেছে, কিন্তু শক্তিটাই একটা আলাদা ব্যাপার আছে। শক্তি আমার দাদার শালীর সঙ্গে প্রেমে পড়েছিল, শক্তির যে হে প্রেম হে নৈঃশব্দ না, সেটা ওই দাদার শালী শিলা চট্টোপাধ্যায় তার জন্য লেখা, মানে তাকে উদ্দেশ্য করে লেখা। দাদা যখন চাইবাসায় থাকতো ট্যুরে যেত, শক্তি দাদার বাড়িতে 3 বছর ছিল, মানে দাদার বাড়ির অতিথি হয়েও 3 বছর ছিল। দাদা যখন ট্যুরে যেতেন, শক্তি নিজের উপন্যাসে এগুলো লিখেছে, দাদা যখন ট্যুরে যেতেন তখন দাদা ওই সদ্য বিয়ে করেছিলেন ওখানে চাইবাসার একটি মেয়েকে, তো দাদা ওই শ্বশুর বাড়িতে শক্তিকে রেখে যেতেন। শক্তি ওখানে রবীন্দ্রসঙ্গীত গাইত, আর একটি মেয়েকে ওখানে কবিতা শেখাত, মানে কবিতার আর কি শেখাতো কি করে ব্যাখ্যা করতে হবে ইত্যাদি ইত্যাদি, আর নিজেও কবিতা লিখত ওই মেয়েটার জন্য, আর নিজেও তাকে কবিতা শোনাত। মানে শক্তি এমনই প্রেমে পড়ে গিয়েছিল যে যখন ওই মেয়েটা কলেজে যেত, শক্তি ওই ফেরার রাস্তায় অনেক দূরে গিয়ে গাছতলায় দাঁড়িয়ে থাকলো, মানে কিন্নর কিন্নর ইত্যাদি সমস্ত লিখেছে শক্তি, আর কি কি কবিতা লিখলো ইত্যাদি সমস্ত কিছু। কিন্তু শেষ পর্যন্ত শক্তি তো ওখানে তো খুব মহুয়ার মদ পাওয়া যেত, তোমার ওই চাইবাসায় মহুয়ার মদ পাওয়া যেত, তাছাড়া চাইবাসায় পাওয়া যেত হাড়িয়া নামের আর এক রকম মদ, সেটা হচ্ছে ভাত পচিয়ে ওখানকার সাঁওতালিরা তৈরি করে হাড়িয়া, যেটা ছাল পাতায় খাওয়া যেত, মানে খেতে ভালোই লাগে, পেট ভরাবার জন্য খুব ভালো। মহুয়ার মদ তো সবচেয়ে কড়া, আর তাছাড়া দাদার যে চাই চাপরাশি গুলো ছিল ওরাই সব এনে দিত ওই মহুয়ার মদ, মানে সদ্য তৈরি হচ্ছে গরম মদ আর কি, গরম মদ ডিস্টিল হয়েছে সেগুলো, আর শক্তি বিনে পয়সায় খেত আর মাতাল হয়ে যেত। তাই যখন বিয়ে প্রস্তাব দিল তখন দাদার শ্বশুর গণরাজি হয়ে গেলেন, উনি বললেন একে তো তুমি চাকরি করো না, তারপরে তুমি সারাদিন মাতাল হয়ে থাকো আর কেবল কবিতা লিখে কবিতা পড়ে শোনাও, তো এইভাবে কি তুমি একটা মেয়ের দায়িত্ব নিতে পারবে, তোমার তোমাকে তো জামাই করা যাবে না। কিন্তু শক্তি ভাবলো যে আমরা দুজনে মিলে, আমি আমার দাদা মিলে দাদার শ্বশুরকে বুঝিয়েছি যে এই শক্তির ভালো লোক নয়, এর সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, শক্তি সেইটা মনে রেখেছিল, আর ওইটাই ও প্রতিশোধ নিল আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে, আর হাংরি আন্দোলন থেকে বেরিয়ে গিয়ে। অবশ্য হাংরি আন্দোলন থেকে বেরোবার আর একটা কারণ ছিল, অশোক কুমার সরকার সে সময় শক্তিকে আনন্দবাজারে চাকরি দিলেন, আনন্দবাজারে আগেই ঢুকে গিয়েছিল সুনীল, ভালো কাজ পেয়েছিল, শক্তিকে আনন্দবাজারে
সকালেও সে ও সেখানে কোনো কাজকর্ম করত না, ও কেবল কবিতা লিখত। ওকে বলা হয়েছিল যে 500 কবিতা লিখে তুমি জমা দাও, তো ওখানে একের পর এক কবিতা লিখত। যাই হোক, আমার বিরুদ্ধে এরা তো সব সাক্ষ্য দিল। দাদা সুনীল গাঙ্গুলিকে কে বলল, সুনীল গাঙ্গুলি তখন রেডি ছিল না, মানে সাক্ষ্য দিতে রাজি হয়নি, কিন্তু আমি গিয়ে যখন ওনাকে বললাম যে আমার বিরুদ্ধে এরা সব সাক্ষ্য দিল, সুনীল গাঙ্গুলি তখনই রাজি হয়ে গেল। তার প্রধান কারণ হলো এরা সব ছিল কৃত্তিবাসের কবি লেখক, সন্দীপন শক্তি উৎপল, এরা তিনজনই ছিল কৃত্তিবাসের। আর সুনীল গাঙ্গুলি অত্যন্ত ছোটে গিয়েছিলেন কৃত্তিবাস ছেড়ে আঙ্গুলি আন্দোলনে যোগ দেওয়ার জন্য, তাই উনি ঠিক করলেন যে আমার সপক্ষে ভোট দেবেন, সাক্ষ্য দেবেন, আর এই তিনজনকে উচিত শিক্ষা দেবেন, সবার সামনে প্রমাণ করে দেবেন এরা তিনজন হচ্ছে মানে বিশ্বাসঘাতক লোক, বন্ধুর এদের বিশ্বাস করা যায় না। কিন্তু আমি সুনীল গঙ্গোপাধ্যায় আমি এদের বিরোধিতা করেও আমি এদের পক্ষে সাক্ষ্য দিচ্ছি। সুনীল গঙ্গোপাধ্যায় আমেরিকায় থাকতে আমাকে খুব কড়া চিঠি লিখেছিলেন, জানি না ইন্টারনেটে ওই চিঠিটা অনেক জায়গায় ঘুরে বেড়ায় পড়ে থাকবে হয়তো, আঙ্গুলি আন্দোলনের এগেনস্টে আমাকে লিখেছিলেন, সন্দীপন চট্টোপাধ্যায়কে লিখেছিলেন, আমাকে তো এও লিখেছিলেন যে আমার গায়ে পদ্মা পায়ের রক্ত আছে, গিয়ে দেখাবো তোমাকে একেবারে, আমি লাঠি খেলা শিখেছিলাম শৈশবে ইত্যাদি ইত্যাদি উনি আমাকে লিখেছিলেন। যাই হোক, উনি তো ফিরে এলেন, ফিরে এসে সাক্ষ্য দিলেন আমার পক্ষে, কিন্তু উনি ওই যে ছোটে গিয়েছিলেন আঙ্গুলি আন্দোলনের জন্য আঙ্গুলি আন্দোলনের বিরুদ্ধে, তা উনি চিরকাল মনে রেখেছিলেন। তোমার এতে গৌহাটি থেকে একটা পত্রিকা বেরোয়, তার সাংবাদিক বাসব রায়কে একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন যে মলা ইচ্ছে করে আমার আমেরিকা বাসের সময়টাকে বেছে নিয়েছিল আরম্ভ করার জন্য, মানে ব্যাপারটা আশ্চর্য, কেননা আমি তো সে সময় যখন আঙ্গুলি আন্দোলন আরম্ভ করেছিলাম আমি তো ফেকলু একজন ছেলে, আমার কেউ চেনেই না। দেবী রায় যাকে যে সম্পাদক ছিল, দেবী রায়ের আসল নাম আরাধন ধারা, তো ওর বস্তিটাকে আমরা বেছে নিয়েছিলাম, আরাধন ধারার বাড়িটা ছিল একটা বস্তি, আগেকার দিনে হতো না ওই চালা ঘর, একগালা চালা ঘর, একটাই পায়খানা, সব ডিফারেন্ট ফ্যামিলি একটা একটা ঘরে থাকে, তো দেবী রায় ওরকম একটাই ঘরে থাকতো, আর ওই ঘর ওই বাড়িটাকেই করা হয়েছিল। আর সে সময় কি হতো, মানে তুমি যদি সেই সময়ের পত্রিকাগুলো দেখো, যেরকম বুদ্ধ বসুর পত্রিকা, সুনীল গঙ্গোপাধ্যায় পত্রিকা, সুশীল রায়, মানে কবিতার পত্রিকাগুলো তুমি দেখবে যে তাতে নিম্নবর্গের কবিদের লেখা ছাপা হয়নি, অর্থাৎ নিম্নবর্গের যারা কবিতা পাঠাতো তাদের পাঠাতো কিনা জানি না আমরা, কেননা তার লেখা তো ছাপা হয়নি, পাঠাতো নিশ্চয়ই, কিন্তু এই জন্য ছাপা হতো না, তাদের দীক্ষা আলাদা, তাদের ভাষার যে ভোকাবুলারি নিম্নবর্ণের সেটা মধ্যবিত্ত কবিদের, সেই সময় 30-এর দশকের বা 40-এর 50-এর দশকের কবিদের আলাদা, সেই দীক্ষাগুলো অ্যাকসেপ্টেড হয়। আমি তাই মানে ডেলিভারেটলি দেবী রায়কে, আরাধন ধারাকে, আরাধন ধারাই নাম ছিল কিন্তু ওর লেখা কেউ ছাপত না আরাধন ধারা নাম, তাই ও বাধ্য হয়ে নিজের নাম দেবী রায় করল, মানে দেবী রায়ের নাম দিয়ে ও লেখা পাঠানো আরম্ভ করলো, তখন ছাপা হতো, আর যখন আরাধন ধারা নামে ছাপাতো পাঠাতো তখন ছাপা হতো। এই প্রসঙ্গে আপনার কাছে আবার ফিরবো, আঙ্গুলি আন্দোলনের প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আবার ফিরবো, তো এবার আমি হ্যাঁ হ্যাঁ রাহুল শুরু করো তুমি। 60-এর দশকের শুরু থেকে স্বাধীনতা পরবর্তী বাংলা কাব্যে যে সমস্ত শক্তিমান কবিরা বাংলা কাব্যকে তাদের সৃষ্টি দিয়ে সৃজনশীল করে তুলেছেন, তাদের মধ্যে অন্যতম প্রধান কবি কবি নির্মলেন্দু গুণ। তার কবিতায় নারী প্রেম, শ্রেণী সংগ্রাম, স্বৈরাচার বিরোধিতা, প্রকৃতি প্রেম এবং দেশত্ববোধকে তিনি এমনভাবে ফুটিয়ে তুলেছেন যা বাংলা কাব্যে
তার প্রত্যেকটা কবিতা বাস্তব সাক্ষ্য হয়ে সাক্ষী দিচ্ছে। 1970 সালে প্রথম প্রেমাংশু রক্তচয়ী কাব্যগ্রন্থের মাধ্যমে তার কবিতায় আত্মপ্রকাশ। সমসাময়িক সময়ে জনপ্রিয়তা বা পাঠকপ্রিয়তার দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি, আমাদের এই বাংলাদেশে তিনি সর্বাধিক সর্বজন শ্রদ্ধেয় বলা যেতে পারে। প্রায় 50-এর অধিক কাব্যগ্রন্থ লেখা এই কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে প্রেমাংশুর রক্তচাই, না প্রেমিক না বিপ্লবী, দূর হওয়া দুঃশাসন, আপন দলের মানুষ। এছাড়াও তিনি ক্ষেত মজুরের কাব্য এবং চাষে বসার কাব্য নামে তিনি দুটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রচনা করেছেন। আমরা আমাদের এই আজকের এই আড্ডায় স্বাগত জানাতে চাচ্ছি প্রতিষ্ঠিত দশা কবি কবি নির্মলেন্দু গুণকে। দাদা আপনাকে স্বাগতম। আমি ওনার হুলিয়া কবিতাটা পড়েছি, ওটা খুব ভালো লেগেছিল। প্রেমাংশুর রক্ত চাই বইতে যে সমস্ত কবিতাগুলো আছে ওগুলো ভালো। তাছাড়া আপনি মানে খুব সাহসী, আমাদের এগেনস্টেতে মামলা হয়েছিল বটে, কিন্তু আপনার যে কবিতাগুলো মানে আমাদের যে সাহসী কবিতা লিখেছেন আপনি, সরি তুমি এই তুমি আপনি থেকে তুমি তুমি থেকে আপনি হয়ে যাচ্ছে, মানে পরে যে আপনি ওই প্রেমের কবিতাগুলো ওগুলো আমাদের এখানে যে আমরা লিখেছিলাম আওয়ামী আন্দোলনে তার থেকে অনেক বেশি সাহসী কবিতা ওগুলো। তো অপভ্রংশ সাহিত্য অর্ডায় উপমহাদেশের প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণ এবং মলয় রায় চৌধুরী দুজনকে স্বাগত জানাচ্ছি। মলয়দা ইতিমধ্যে আমাদেরকে হাংরি আন্দোলনের গল্প শুনিয়েছেন, আমরা মলয়দার কাছে আবার ফিরব এবং সেই সাথে অনুষ্ঠানের মধ্যে আমি কবি নির্মলেন্দু গুণকে অভিনন্দন জানাতে চাই। বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019 তিনি শ্রেষ্ঠ গীতিকার হিসাবে পুরস্কৃত হয়েছেন এবং সেই সাথে অভিনন্দন জানাতে চাই কবি মলয় রায় চৌধুরীকে। আজকে মলয়দার 52তম বিবাহ বার্ষিকী, মলয়দা এবং বৌদির প্রতি শুভকামনা রইল। আশা করি মলয়দা এবং নির্মলেন্দু গুন্দা আরো দীর্ঘদিন আমাদের মধ্যে থেকে বাংলা সাহিত্যকে আরো অনেক বেশি সমৃদ্ধ করবেন। তো অনুষ্ঠানের এই পর্যায়ে আমি চলে যাব সারমিন শুভার কাছে, শুভার কাছ থেকে গুন্দা এবং মলয়দার দুটি কবিতা শুনবো। শুভা গুন্দার এটা একটু মিউট করা। বাংলা সাহিত্যের বরেণ্য কবি নির্মলেন্দু গুণ এবং মলয় রায় চৌধুরী দুজন কবিকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে জানাচ্ছি হার্দিক ভালোবাসা। আজকে অপভ্রংশ ছোট কাগজ আয়োজিত অনুষ্ঠানে আসতে পেরে সত্যি অনেক আনন্দিত, কারণ আমাদের প্রাণের মানুষ, আমাদের প্রাণের কবি এই দুজন মানুষকে আমরা আজকে পেয়েছি আমাদের এই আয়োজনে। আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অপভ্রংশকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আমি কবিতায় চলে যাই এ পর্যায়ে। মাথা কেটে পাঠাচ্ছি, যত্ন করে রেখো। মুখ দেখে ভালোবেসে বলেছিলে চলুন পালাই, ভীতু বলে সাহস জোগাতে পারিনি সেই দিন, তাই নিজের মাথা কেটে পাঠালুম। আজকে ভ্যালেন্টাইনের দিন, ভালো করে গিফট প্যাক করা আছে, ভালোবাসি লেখা কার্ডসহ সব পাবে যা যা চেয়েছিলে, ঘাম লালা অশ্রু জল ফাটা ফুটো ঠোঁট, তুমি ঝড় তুলেছিলে বিদ্যুৎ খেলিয়েছিলে জাহাজ ডুবিয়েছিলে, তার সব চিহ্ন পাবে কাটা মাথাটায়, চুলে শ্যাম্পু করে পাঠিয়েছি, উলঙ্গ দেখার আতঙ্কে ভুগতে হবে না, গৌরীয় লবণাক্ত লিঙ্গ দেখবার কোনো স্কোপ নেই, চোখ খোলা আছে তোমাকে দেখার জন্য সব সময়, আই ড্রপ দিও গিফট প্যাক আলতো করে খুলো, মুখ হা করাই আছে। আমার পছন্দের নন ভেজ, সন্ধ্যায় সিঙ্গেল মল্ট খাওয়াতে ভুলো না, মাথাকে কোলেতে রেখে কথা বলো,
গিটার বাজিয়ে গান গেও, 6 মাস অন্তর ফেসিয়াল করিয়ে দিও, চন্দনের পাউডার মাখিও, ভোরবেলা উঠে আর ঘুমোতে যাবার আগে চুমু খেও ঠোঁটে, ভোরবেলা উঠে আর ঘুমোতে যাবার আগে চুমু খেও ঠোঁটে, রাত হলে দু চোখের পাতা বন্ধ করে দিও, জানো তো জানো তো আলোতে ঘুমোতে পারি না, কানে কানে বলো আজও উন্মাদের মতো ভালোবাসো, আজও উন্মাদের মতো ভালোবাসো, মাথা কেটে পাঠালুম প্রাপ্তি জানিও, মোবাইল নং কার্ডে লেখা আছে, ধন্যবাদ। অসাধারণ, থ্যাংক ইউ, অনেক ভালো পড়েছো, ধন্যবাদ, ধন্যবাদ। এবার আমরা একটি গুন্দা একটি কবিতা শুনতে চাচ্ছি আর কি। আমার পার্টি তারা কিন্তু বেশিরভাগই এই কবিতাটাই পড়ে, বলে ইউটিউবে যত মহিলারা সেটাকে আপলোড করেছেন, মহিলারা যারা আমার কবিতা পড়েছেন এই কবিতাটাই আপনারা আপলোড আপনার এই কবিতাটা ভীষণ ভাবে অনুভব করি, এবং এতটাই অনুভব করি যে মানে না পড়ে পারি না, এরকম একটা ব্যাপার আর কি। তো চমৎকার, এবং ভালোবাসার যে এক অদ্ভুত প্রকাশ এটা আসলে সার্বজনীন মনে হয়। আচ্ছা, আমি এবার গুন্দার একটা কবিতা শোনাচ্ছি। গুন্দা, আপনার সম্ভবত এই মিউট করা, আপনার স্পিক, ঠিক আছে। শুধু শুধু একবার তোমাকে ছোবো, ওই আনন্দে কেটে যাবে সহস্র জীবন, শুধু শুধু একবার তোমাকে ছোবো, অহংকারে মুছে যাবে সকল দীনতা, শুধু শুধু একবার তোমাকে ছোবো, স্পর্শ সুখে লেখা হবে অজস্র কবিতা, শুধু একবার শুধু একবার তোমাকে ছোবো, শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ, শুধু একবার তোমাকে ছোবো অমরত্ব বন্দী হবে হাতের মুঠোয়, শুধু শুধু একবার তোমাকে ছোবো, তারপর তারপর হব ইতিহাস, ধন্যবাদ, ধন্যবাদ। অসাধারণ কবিতা, তারপর তুমি দুইবার বলেছো, আমি কিন্তু একবারই বলেছি তারপর হবে ইতিহাস। হ্যাঁ, এটা দুঃখ করো না বাচক, আচ্ছা পড়ো। আচ্ছা পড়ে না, নেটওয়ার্কের সমস্যার জন্য বুঝতে পারিনি আরেকবার। না, তুমি কি দুঃখ করো না বাচক, একটা কবিতাই তো পড়েছো। আমি আমি এখন মঙ্গলেশ্বর সেনের একটু কথা বলি। আজকে এই অপভ্রংশ যে অনুষ্ঠানটির আয়োজন করেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই পর্যন্ত এই করোনা কালে ঘরে বসে থেকে প্রায় 40টা প্রোগ্রাম করেছি, কোনো অনুষ্ঠানেই আমার চাইতে বয়স্ক কোনো কবির সঙ্গে আমার কথোপকথন হয়নি, তার কোনো আমার চেয়ে বয়স্ক কোনো কবির সঙ্গে আমার দেখা হয়নি। কিছুদিন আগে একটা অনুষ্ঠানে কমল দে শিকদার ওনার সঙ্গে একটা অনুষ্ঠান হয়েছিল, উনি বোধহয় 80-এর উপরে ওনার বয়স, তো এই একজন পেয়েছিলাম যিনি আমার চেয়ে অগ্রজ। তো আজকে অনুষ্ঠানে
কবি মলয় চৌধুরীকে স্বাগত জানাই এবং তার তাকে এই প্রথমবারের মতো আমি কিন্তু তার সঙ্গে কখনো আমাদের দেখা সাক্ষাৎ হয়নি। কলকাতায় অনেকবার ও কবিতা অনুষ্ঠানে গিয়েছি, এখানে তিনি যাদের কথা বলেছেন তার আলোচনায় হাংরি আন্দোলনের সময়কার যে বিস্তারিত বিবরণ তার কাছ থেকে আমরা পেয়েছি, সেখানে তিনি যেসব কবির সাহিত্যিকদের নাম উল্লেখ করেছেন তাদের মধ্যে কবি শক্তি চট্টোপাধ্যায়, কবি সুমি গঙ্গোপাধ্যায়, সন্দীপন চট্টোপাধ্যায়, দেবী রায়, এদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে এবং তাদের সঙ্গে আমার একটা ভালো সম্প্রীতি সম্পর্ক গড়ে উঠেছিল। তো কিন্তু মলয় রায় চৌধুরীকে কখনো ওইসব অনুষ্ঠানে আমি পাইনি, আমি কোনো অনুষ্ঠানে যাই না, কোনো সম্বর্ধনা নেই না, কোনো পুরস্কার নেই না, কোনো অনুগ্রহ নেই না, মানে প্রতিষ্ঠানের কোনো কিছু নেই না। আমি সেই জন্য প্রতিষ্ঠান বিরোধী, আর তার সম্পর্কে আমার যে আগ্রহ ছিল যেটা আমার কাব্য জীবনের শুরুতেই তৈরি হয়েছিল সেই আগ্রহ নিবৃত্ত হয়নি। আজকেই আমাদের এই স্ট্রিম ইয়ার্ডে ভার্চুয়াল স্টুডিওতে অপভ্রংশের আয়োজনে এই অনুষ্ঠানটি হচ্ছে, এখানে মলয় রায় চৌধুরীর সঙ্গে পরিচিত হওয়ার, তার সঙ্গে কথা বলার, তার সম্পর্কে জানার যে সুযোগ হয়েছে, আমি মনে করি এটা আমার জন্য ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশের কবিতা সঙ্গে যারা যুক্ত সকলের জন্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি একজন বাংলাদেশি কবির সঙ্গে, বিখ্যাত কবির সঙ্গে পরিচয়, মানে বাংলাদেশি কবির সঙ্গে, আগে আমার কোন বাংলাদেশি কবির সঙ্গে পরিচয় হয়নি, ব্যক্তিগত পরিচয় হয়নি, এই প্রথম পরিচয় হলো। কি বলবো, এই স্ট্রিম ইয়ার্ড এর মাধ্যমে আমাদের পরিচয় হলো, এজন্য দিস টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট দ্যাট আমাদেরকে একত্রিত করেছে। এই দুঃসহ কালে যখন আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলছি, তখন স্ট্রিম ইয়ার্ড আমাদেরকে একটা ছোট্ট স্টুডিওতে বিভিন্ন জায়গার মানুষকে একত্রিত করছে, তো সেই দিক থেকে আমরা কৃতজ্ঞ। এবং এই অপভ্রংশের রাহুল দাস এবং তোমার নাম যেন কি, অরবিন্দ বিলে, রাহুল দাস, ওদেরকে আমি আমার ফেসবুক ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছি, যাতে মলয় রায় চৌধুরীর সঙ্গে আমার যোগাযোগ করা সম্ভব হয়, এই ট্রিটমেন্টের লিঙ্ক আমাকে পাঠাতে পারে সেই জন্য। তো আমি আমার কাব্য জীবনের শুরুতেই আমি যখন ঢাকায় এলাম, আবার আমার বাড়ি ময়মনসিংহে, তো সেখান থেকে কবি হওয়ার জন্য যখন ঢাকায় আসি তখন মধ্য সাত, অর্থাৎ 65 এই সময়টা, 65-66 এই সময়টায়। কিন্তু কলকাতায় হাংরি জেনারেশনের আন্দোলনটা আপনাদের শুরু হয়েছিল সাইটের দিকে না, মলয়বাবুকে আমি দাদাই বলছি, তিনি আমার চেয়ে 6 বছরের বড়। মলয় দা, আপনাদের আপনাদের হাংরি জেনারেশন আন্দোলনটা শুরু হয়েছিল কত সাল থেকে? 62 সালে এবং গিন্সবার্গ কি 62 সালে ভারতে এসেছিলেন? গিন্সবার্গ 62 সালে বোম্বেতে, প্রথম বোম্বেতে এসেছিল, তারপর ওই দিল্লি জয়পুর ইত্যাদি নানান জায়গায় ঘোরাঘুরি করে ভারতে আসতে বলেছিলেন
আমি দরকার পড়লে আমি আপনার কাছ থেকে প্রশ্ন করে জানবো। আমি আপনার সঙ্গে যেহেতু কথোপকথন হবে সেজন্য আমি আপনার ইন্টারনেট থেকে আপনার লেখা কিছু পড়েছি, আপনার সম্পর্কে জেনেছি, আপনার সাক্ষাৎকারগুলো পড়ে সাক্ষাৎকার পড়েছি, আপনি যে সমস্ত তথ্যগুলো আপনার পরিবেশন করেছেন সেগুলো আপনার সাক্ষাৎকারের ভেতরে রয়েছে। তো সেই সাক্ষাৎকারগুলো আমি পড়েছি এবং চাই ভাষা শক্তি চট্টোপাধ্যায়ের যে ঘটনাটির কথা বললেন সেই সম্পর্কে জেনেছি এবং আপনার সাক্ষাৎকারে অকপট বর্ণনা করেছেন আপনি আপনার প্রথম জীবনে যে সমস্ত নারীর সঙ্গ আপনি লাভ করেছিলেন তাদের সম্পর্কে বলেছেন। তো এটা আমি যাই বললাম যে আমার নাম মলয়রা চৌধুরী, উনি দুম করে দরজাটা বন্ধ করে তারপর আর খুললেন না। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, 10 মিনিট ধরলাম, খুললেন না, তারপরে চলে গেলাম। কিন্তু আমি 1991 সালে প্রথম আমেরিকায় গিয়েছিলাম। আমেরিকায় যাওয়ার পরে আমি গিন্সবার্গের সঙ্গে দেখা করেছি। যেহেতু গিন্সবার্গ আমাদের 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল তখন তিনি কলকাতায় এসেছিলেন এবং আমাদের শরণার্থী শিবির গুলো পরিদর্শন শেষে তিনি নিউ ইয়র্কে ফিরে গিয়ে একটা দীর্ঘ কবিতা লিখেছিলেন সেপ্টেম্বর অন যশোর রোড। সেই বিশেষ করে ওই কবিতাটির কারণেই আমি তার প্রতি খুব কৃতজ্ঞ বোধ করেছি এবং তার কাছে তাকে খুঁজে বের করেছি নিউ ইয়র্কে। আমি তো সেখানে অনুবাদ করেছি। হ্যাঁ, ওই সময় গিন্সবার্গ কলকাতায় তার অবস্থানকালীন সময়ের কথাও বলেছেন আমাকে। সেখানে আপনার কথা হচ্ছে আমার একটা আত্মজীবনী আছে, আত্মজীবনীর কিছু অংশ থেকে আমি আপনার উপস্থিতি আছে ওখানে, আপনার আমার বইয়ের মধ্যে আপনার 2 বার উল্লেখ আছে আপনার কথা। সেটা হচ্ছে আপনি হাংরি জেনারেশনের যে নেতৃত্ব দিয়েছেন এবং আপনার কবিতা কিন্তু প্রথম ঢাকাতে ছাপা হয়েছিল কণ্ঠস্বর পত্রিকায়, আব্দুল্লাহ আবু সাইদ সম্পাদিত কণ্ঠস্বর পত্রিকায় আপনার কবিতা ছাপা হয়েছিল। কণ্ঠস্বর পত্রিকায় ওই তো শক্তি চট্টোপাধ্যায় এবং সুনীল গঙ্গোপাধ্যায় এর কবিতা ছাপার আগেই আমরা আপনার কবিতা কণ্ঠস্বরে পড়েছি। সেটা বোধ হয় 1965-64 সাল এর হবে। আমার আত্মজীবনীতে আপনার যে উল্লেখ আছে সেটি আমি আপনার জ্ঞাতাকে জানাই এবং ওই সময়টা সম্পর্কেও জানা যাবে। আমরা নিউ মার্কেটে একটা জায়গায় আমরা আড্ডা দিতাম। তো সেই নিউ মার্কেটে একটা বইয়ের দোকান ছিল, নুরুল ইসলাম এবং মহিউদ্দিন এন্ড সন্স।
পেঙ্গুইন মডার্ন ফ্লাইট সিরিজের দু তিনটে সংখ্যা তার অন্তর্ভুক্ত ছিল, ওই দোকানে পাওয়া যেত। একদিন আমরা দৈনিকের মালিক কাদের খান সাহেবের চোখে ধুলো দিয়ে ওই কাজে আমি ও আবুল হাসান খুবই সফল কাম হয়েছিলাম। সেদিন সন্ধ্যায় আমি সংগ্রহ করেছিলাম পেঙ্গুইন মডার্ন পোয়েট সিরিজের ওই সংকলনটি যেখানে অ্যালেন গিন্সবার্গ, গ্রেগরি কর্সো এবং লরেন্স ফার্ডিং এর তিন মার্কিন বংশীয় কবিতা ছিল। আপনি লরেন্স ফার্ডিং হেডটির কথা বলেছেন, তিনি লাইট হাউস বলে যে প্রকাশনাটা করতেন সান ফ্রান্সিসকো থেকে, আপনাদের বীর বংশের সেই লিফলেট গুলো বোধ হয় সেখান থেকে প্রকাশিত হয়ে থাকবে। আপনি লরেন্স ফার্ডিং হেডটির কথা বলেছেন, তো আমার গ্রেগরি কর্সো এবং গিন্সবার্গের সঙ্গে আমার অ্যান ওয়ালম্যান এই তিনজনের সঙ্গে আমার নিউ ইয়র্কে দেখা হয়েছিল। সেখানে আমি আপনার সম্পর্কে যে জায়গায় লিখছি সেটা আমি লিখে বলছি, মার্কিন বিট কবিরা তখন আমাদের মন জুড়ে ছিলেন, বুদ্ধদেব বসু বীর বংশের গুরু গিন্সবার্গের উপর একটা চমৎকার প্রবন্ধ রচনা করে আমাদের মনে আমেরিকার গ্রিনিচ ভিলেজ এবং বীর বংশের কবিদের সম্পর্কে কৌতূহল সৃষ্টি করেছিলেন। পরে 60 দশকের গোড়ার দিকে গিন্সবার্গ যখন ভারত সফরের এক পর্যায়ে কিছুদিনের জন্য কলকাতায় আসেন, তখন কলকাতার কবিদের মধ্যে গিন্সবার্গের কাব্য ভাবনা ও বহিমিয়ান জীবনযাপনের প্রভাব পড়ে। কলকাতা হয়ে ওই নবতরঙ্গের ঢেউ আশ্রয় পড়ে ঢাকাতেও। আবদুল্লাহ আবু সাইদ সম্পাদিত কণ্ঠস্বর পত্রিকার উদ্বোধনী সংখ্যাটিতে তাই কলকাতার রাগি জেনারেশনের অন্যতম পুরোধা প্রবক্তা কবি মলয় রায়চৌধুরীর কবিতা হতে দেখা যায়। আপনার কবিতা কিন্তু প্রথম প্রকাশিত হয়েছে এখানে, আপনি হয়তো জানেন না সেটা। তো আমার এই যে আত্মজৈবনিক রচনা আমার কণ্ঠস্বর, এটি 1994-95 সাল আজকের থেকে 25 বছর আগের লেখা। আপনার সঙ্গে কোনোদিন দেখা হবে এই চিন্তা করে এটি লিখিনি, আমি ইতিহাসের সত্য ইতিহাসকে তুলে ধরার জন্যই লিখেছি। তো সেখানে কবি মলয় রায়চৌধুরীর কবিতা প্রকাশিত হয়ে যায়। পূর্ব বাংলার কবি বেলাল চৌধুরী তখন কলকাতায় থাকতেন, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, তারাপদ রায়, মলয় রায় চৌধুরীদের সঙ্গে তিনি কীর্তিবাস পত্রিকা প্রকাশ করতেন। তিনি ছিলেন ছত্তিশগড়ের জন্মভূমিয়ান, তবে বহিমিয়ান হিসেবে কবি হিসেবে তিনি কতটা শক্তিশালী ছিলেন না। তখন শক্তিমান কবি হিসেবে ওপার বাংলায় কবি শক্তি চট্টোপাধ্যায়ের আবির্ভাব ঘটে। শক্তি চট্টোপাধ্যায়ের নেশাগ্রস্ত বহিমিয়ান জীবনযাপনের মুখরোচক গল্প তখন আমাদের কাছে এসে পৌঁছাত। তারা তখন ইনভার্টেড কমা পোদের জ্বালায় রাতভর কলকাতা নগরী শাসন করে বেড়াতেন, কথাটা শক্তি চট্টোপাধ্যায়ের রচনা। আমরাও কলকাতার বহিমিয়ান কবিদের জীবনযাপন সম্পর্কে শোনা চমকপ্রদ গল্পের সঙ্গে পাল্লা দিয়ে এমনভাবে জীবনযাপন করতাম যাতে আমাদের জীবনযাপনের গল্পগুলো কলকাতার কবিদের চেয়ে পিছিয়ে না পড়ে। পেঙ্গুইন মডার্ন পরিস্থিতির বইটি হাতে পাওয়ায় বিট জেনারেশনের তিন প্রধান কবির বেশ কিছু কবিতা একসঙ্গে পাঠ করার সুযোগ হয়। পূর্ব বাংলার কাদামাটির দেশে আমার জন্ম হলেও কি কারণে জানি না আমার রক্তের মধ্যে লুকোনো ছিল পশ্চিমের বীট বংশের বীজ। জীবনের বিধ্বংসী প্রবণতাকে প্রকাশ করার জন্য যেরূপ প্রস্তুতি থাকা প্রয়োজন, আমার চারপাশের বিবেচিত বড় কবিদের মধ্যে ছিল তার প্রচন্ড অভাব। আমাদের অধিকাংশ কবি বেলাতেই কণ্ঠস্বর বর্ণিত গৃহপালিত অভিধাটি প্রযোজ্য ছিল। এমতাবস্থায় মার্কিন বীট কবিদের কাছ থেকে কাছে মুক্ত, স্বাধীন ও বিধ্বংসী জীবন যাপনের পথে পক্ষে সমর্থন পাওয়ায় আমি খুবই উপকৃত হয়েছিলাম। তো আপনার প্রসঙ্গে ওই আংরি জেনারেশন বীট জেনারেশনের যে ঢেউ এসে লেগেছিল ঢাকায়, তার অভিজ্ঞতা আমাদের জীবনে কিরকম হয়েছিল, বিশেষ করে আমার জীবনে, সেটা আমি আমার আত্মজৈবনিক রচনার মধ্যে উল্লেখ করেছি। আপনার লেখার সঙ্গে বা আপনার সঙ্গে দেখাও হয়নি,
আপনার লেখাও খুব একটা আমার পড়া হয়ে উঠেনি, কিন্তু এবার যখন আপনার সঙ্গে আমার দেখা হবে তখন আমি ইন্টারনেট ঘেঁটে আপনার সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছি, এবং সেখানে আমি আপনার কবিতার আবৃত্তিও শুনেছি। আপনার যে কবিতাটি আমাদের শারমিন আবৃত্তি করলেন, সেই কবিতাটি কি কোন একটা সিরিজের কবিতা কিনা, কারণ আমি আপনি মাথা কেটে প্রেমিকাকে উপহার পাঠিয়েছেন এই কবিতার মধ্যে সেই কথা আছে, কিন্তু আমি আপনারই আরেকটি কবিতা পড়েছি যেখানে আপনি আপনার হৃৎপিণ্ড কেটে আপনার প্রেমিকাকে উপহার পাঠিয়েছেন। আমরা জানি আমাদের ভ্যান গগ শিল্পী চিত্রকর ভ্যান গগ তার কানের কিছু অংশ কেটে তার প্রিয়তমার কাছে প্রেরণ পাঠিয়েছিলেন, তারপর ওই ধারায় আর কোন শিল্পী এরকম প্রেমিকাকে তার কোন প্রিয় অঙ্গ কেটে উপহার দিয়েছেন তার বাস্তবে তা শোনা যায়নি। তো ভ্যান গগের জন্য এটা সত্যই ছিল, কিন্তু আপনি কল্পনায় আপনার মস্তিষ্ক মাথা কেটে প্রেমিকাকে পাঠিয়েছেন। এবং আমি আরেকটা কবিতা পড়েছি যেখানে আপনি হৃৎপিণ্ড কেটে আপনার প্রেমিকাকে উপহার পাঠিয়েছেন, এবং আপনার আরো একটি কবিতা আমার খুব ভালো লেগেছে, সেটি হচ্ছে যে নখ 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 নিয়ে আপনি একজন জীবন সঙ্গিনী সন্ধান করেছেন আপনার নখ কেটে দেওয়ার জন্য। নখ নিজে নিজে পায়ের নখ কেটে কেটে কাটা যায় না এরকম একটা ধারণা আপনি প্রকাশ করেছেন, এবং বিশেষ করে বার্ধক্যের সময় আপনার নখ যখন বড় হয়ে যাবে তখন সেটি কেটে দেওয়ার জন্য আপনার একজন সহধর্মিনী চাই। আপনার আজকে অন্যতম বিবাহ বার্ষিকী শুনছি, তো আপনার আপনার সেই আশা নিশ্চয়ই পূর্ণ হয়েছে কবিতার মধ্যে নখ কেটে দেওয়ার জন্য একজনের যে প্রয়োজন আছে জীবনে সে কথা আপনি বলেছেন। এই অবজারভেশনটা আমার কাছে খুব চমৎকার লেগেছে যে নখ যে বড় হয়ে যাচ্ছে এবং নখ যে কাটতে হয় এবং সেই কেটে দেওয়ার জন্য একজন প্রিয় মানুষ দরকার পড়ে। আমার নখ নিয়ে আমার একটা কবিতার মধ্যে আছে, একদিন নখ কাটতে গিয়ে আঙুল কেটে গেলে একদিন নখ কেটতে গিয়ে নখ কাটতে গিয়ে আঙুল কেটে গেলে রক্ত ঝরেছিল, ডেটলে রক্তাক্ত ক্ষত মুছে দিয়ে পুরবী বলেছিল আমি তার চিরকালের শত্রু, আমি আজও শত্রু মিত্র তফাৎ বুঝি না। তো এই নখ কাটতে গেলে নখ কাটতে গিয়ে আঙুল কেটে যাওয়ার একটা আশঙ্কা যেটা আমার কবিতার মধ্যে আমি বর্ণনা করেছিলাম সেটা আপনি আপনার কবিতার মধ্যে দেখছি যে এটা আরো আরো ব্যাপক ভাবে আপনি এই নখ কাটার বিষয়টিকে কাব্য করে তুলেছেন। তো আজকে আপনার জেনারেশনের যে কবিরা ছিলেন সেই কবিদের মধ্যে আপনি বেঁচে আছেন আমাদের মধ্যে, এটা আমরা অত্যন্ত সানন্দে আপনাকে মানে পেয়ে খুব আনন্দ বোধ করছি। আপনার বিবাহ বার্ষিকীতে আপনার এবং আপনার স্ত্রীর জন্য আমরা শুভকামনা জানাচ্ছি, এবং আপনার বড় ভাই যে কি রায়চৌধুরী আপনার বড় ভাইয়ের নামটা আচ্ছা এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি মন্দিরা সান্যালের কাছে, এবং মন্দিরা সান্যালকে অনুরোধ করব একটু সময় নিয়ে আলোচনা করার জন্য। হ্যাঁ, মলয়দা একটু সময় নিয়ে, হ্যাঁ বৌদিকে আনতে গেছে সম্ভবত, আর গুন্দা যেকোনো ভাবে হয়তো আমাদের থেকে একটু বিচ্ছিন্ন হয়েছে,
গুন্দা চলে এসেছে, গুন্দা আমাদের সাথে চলে এসেছে, চলে এসেছে, দাদা চলে এসেছে। আমার এখান থেকে এই প্রতীকটা আপনি চমৎকার ভাবে ব্যবহার করেছেন আপনার কবিতাটিতে। আমি আমি আরেকটা আরেকটা জিনিস আরেকটা জিনিস বলতে চাই। আপনি দেখেছি যে পৃথিবীর বিখ্যাত অনেক কবির কবিতা আপনি অনুবাদ করেছেন। আপনি যে কবিতা এত এত কবিতা আমি আর কাউকে অনুবাদ করতে দেখিনি। আপনি এত বেশি সংখ্যক লোকের কবিতা অনুবাদ। আচ্ছা দাদা, অনেক মানে অনেক গুরুত্বপূর্ণ কবিতা অনুবাদ করেছেন, সেই অনুবাদ সমগ্র আপনার কি আছে? না না, আমার আমার লেখা কেউ সহজে ছাপতে রাজি হয় না। আমার বইপত্র এতকাল তো আমার বইপত্র কেউ ছাপত না, এখন ছাপা আরম্ভ হয়েছে এই সবই। মানে আমার 200 বই যে হয়েছে সেটা এই এটা সাম্প্রতিক কালের ব্যাপার। মানে 90s থেকে আমার বই ছাপা হয়েছে, তার আগে কেউ সহজে আমার বই ছাপত না। মানে আমার বই ছাপতে ভয় পেত তারা। এখন এখনকার যে নতুন জেনারেশনের পাবলিশাররা এসেছে তারাই আমার বই ছাপা আরম্ভ করেছে। আপনার আপনার অনুবাদিত অনুবাদিত কবিতার কোন সংকলন কি আছে? না না, হ্যাঁ অনুবাদিত সংকলন আমার কাছে নেই। এই যে একটা সংখ্যা বেরিয়েছে কবিতৃত্ব, কবিতৃত্ব আমাকে নিয়ে একটা সংখ্যা বের করেছে। ওই কবিতৃত্ব প্রকাশনী থেকে এরই যে উৎপল ভট্টাচার্য এই আমার বই বের করেছে। আমার অনুবাদের বই নেই, মানে আমি আসলে বুড়ো হয়ে যাচ্ছি তো, তাই জন্য আমি বইটই আর রাখছি না নিজের কাছে, বই বিলি করার মতো। কিন্তু আপনার অনুবাদগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি একটি আপনার জ্ঞাতার্থে জানাই, আমি একটি একটি হোম অফ ওয়ার্ল্ড পোয়েট্রি বিশ্ব কবিতার বাসগৃহ একটা তৈরি করেছি, যেখানে প্রায় 2000 কবিতার বই আছে, সারা পৃথিবীর ওয়ার্ল্ড ক্লাসিক্স এবং সমস্ত ভাষার 100টি ভাষার কবিদের কবিতা আমি সংগ্রহ করেছি, নট অনলি ইন ট্রান্সলেশন অলসো ইন অরিজিনাল। তো সেখানে আপনি যে সমস্ত কবির অনুবাদ করেছেন সে সমস্ত কবির বই আমার কাছে রয়েছে, এবং সেইগুলো অনুবাদ যদি আমরা পাই তাহলে আমার কবিতা কুঞ্জের সংগ্রহ সমৃদ্ধ হবে। সেই জন্য আমি চাচ্ছি আপনার যে তালিকাটা আমি দেখলাম আপনি যে অনুবাদ করেছেন, সেই তালিকার মধ্যে যে সমস্ত কবির যে সমস্ত রচনা অন্তর্ভুক্ত সেগুলো যদি গ্রন্থাকারে পাওয়া যায় তাহলে এটা আমাদের কবিতা কুঞ্জের জন্য খুবই উপকার হয়। নরকে এক ঋতু তো আপনার লোকনাথ ভট্টাচার্য অনুবাদ করেছিলেন। বাংলা ভাষা তো পাল্টাতে থাকছে, তো 50-60 বাংলা ছিল তা তো এখন নেই। এখন অনুবাদ করতে হলে এখনকার বাংলায় অনুবাদ করতে হবে। আমি আপনার আপনার সেই অনুবাদগুলো যদি গ্রন্থাগারে পাওয়া যায় ভালো, যদি না পাওয়া যায় তাহলে বাংলাদেশ থেকে আমি প্রকাশের ব্যবস্থা করতে পারি, আমার কবিতা কুঞ্জ থেকে আমি প্রকাশ করতে পারি। তাহলে এই যে রাহুল আছে, রাহুল আছে, তারপরে কি অরবিন্দ নাকি অরুণাব আছে, এদের মাধ্যমে বা আপনি সরাসরি আমার কাছে আপনার যে লিঙ্ক গুলো ইন্টারনেটে পাওয়া যায় সেগুলো থেকে আমি আমি একটি বই প্রকাশ করতে পারি আপনার অনুবাদিত কবিতা গুলোকে নিয়ে। করুন না, আমার আমার কবিতা কুঞ্জ থেকে আমি একটা প্রকাশনা প্রকাশনার ব্যবস্থা করব চিন্তা করছি। আমি নিজেও কবিতা কিছু অনুবাদ করেছি, একটা বই আছে আমার কবিতার অনুবাদের।
শক্তি চট্টোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়ের অনুবাদিত কবিতার সমগ্র আছে একটি, শক্তি তো শেক্সপিয়ারের সনেট অনুবাদ করেছেন। আমার সংগ্রহে আছে, আপনার আপনার অনুবাদ গুলো আমার কাছে আর বিশেষ কারণে অনেক অনুবাদ হয়নি, এরকম অনেক কবি কবির লেখা আমি দেখেছি আপনার ইন্টারনেটে, তো সেইগুলো আমার বাংলাদেশ থেকে বাংলাদেশ আপনার সব অনুবাদ তো ইন্টারনেটেই পাওয়া যায় না, বাইরে রয়েছে আরো? আপনি আপনার ইমেল আইডি আমাকে যদি দিয়ে দেন, ওই অরুণাহ বিলে বা রাহুল দাসকে বললে ওরা ইমেল আইডি আপনার কাছ থেকে নিয়ে দিয়ে দেবে, আমি আপনাকে সব লিংক গুলো পাঠিয়ে দেবো। বা ওদের মাধ্যমে ওর মাধ্যমে ওই তো ইন্টারনেটে তো সব লিংক আছেই। ইন্টারনেট লিংকের বাইরেও কি আপনার কোনো কবিতা বই বেরিয়েছে, অনুবাদ বই? নাই, তা বেরোয়নি, আমার অনুবাদের কোনো বই বেরোয়নি, কেবল অ্যালেন গিন্সবার্গের হাউল আর ক্যাডিশ বেরিয়েছে, এগুলো বই হবে। হাউল আর ক্যাডিশ কি আপনি অনুবাদ করেছেন? আমি অনুবাদ করেছি তো, তারও লিংক পাবেন আপনি। হ্যাঁ সে আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আপনার বই একটা আমরা বের করতে চাই, আপনি যদি রাজি হন, সম্মতি দেন, তাহলে আমরা আমরা আপনার একটা অনুবাদ গ্রন্থ এবং পরে মানে আপনার আপনার এমনিতে আপনার কলকাতার বাজারে কি আপনার কাব্য সমগ্র জাতীয় কোনো গ্রন্থ বা নির্বাচিত কবিতার কোনো সংকলন পাওয়া যায়? আমি ওখানে আচ্ছা, তাহলে আমি সেটা সংগ্রহ করবো। আর আপনার কবিতার যে অনুবাদ কবিতা গুলো সেগুলো আমি ই করব, এখান থেকে প্রকাশ করার ব্যবস্থা করব, আমার হাতে প্রকাশ আমার আনন্দ হবে প্রকাশ করে। আমি তো বিটদের মানে বিট মহিলা কবিদের কবিদের সকলের অনুবাদ করেছি, মহিলা বিট মহিলা কবি, তারপরে আমি গ্রেগরি কোর্সও করেছি, পিটার অরলভস্কি করেছি, তারপরে আপনার আপনার এই সমস্ত বই কি রকমারি.com এ পাওয়া যায়? না না, এগুলো তো বই হয়ে বের হয়ে নিস তো, মানে এগুলো সব আপনি সেটাতেই পাস? না না, আমি বলছি আপনার যে বিট জেনারেশনের যে লিফলেট গুলো যে লাইট হাউস থেকে বের করেছে লরেন্স ফান্ডিং এর টি, সেগুলো কি ওগুলো প্রতিভাস থেকে একটা আমার বই বেরিয়েছে, বইটার নাম হাংরি কিম্বদন্তি। আচ্ছা, প্রতিভাস থেকে দাদা একটু যদি আমরা কথা বলি, আমরা তো এই বিষয়ে আরো কথা বলবো, আপনার দুজনের সাথে আমরা কথা বলবো, তার ফাঁকিয়ে যদি আমরা আজকে তো আমাদের মলয় দার বিবাহ বার্ষিকী, সেই উপলক্ষে আমাদের শিল্পী মন্দির সান্যাল দেবী একটা গান শোনাই তো আমাদের। কি বইটা বেরিয়েছে প্রতিভাস? আমি তাহলে এটা প্রতিভাসের সঙ্গে আমার পরিচয় আছে, প্রতিভাস থেকে তাহলে আমি কালেক্ট করতে পারবো। হ্যাঁ, কলকাতায় আমার লোকজন আছে, তারা সংগ্রহ করে দেবে কবিতা, আমি তাহলে সে সংগ্রহ করবো। আমি তাহলে আপনার কাছ থেকে অনুমতি নিয়ে নিলাম যে আপনার অনুবাদ গুলো যেগুলো ইন্টারনেটে পাওয়া যায় সেগুলো গ্রন্থাকারে প্রকাশ করব। আচ্ছা, এখন আপনার আপনার বিবাহ বার্ষিকী উপলক্ষে একটা গান গাইতে চাইছে,
ওই গানটা গানটা শুনে আপনার গানটা দুজন একটু একসাথে থাকেন, আমরা দুজন কি দেখতে চাচ্ছি বৌদির দিকে, হ্যাঁ একটু শেয়ার করে বসেন, দুজনকে দেখতে পাই আমরা। বৌদির 80 বছর বয়স, আমার 82 বছর বয়স, সুতরাং আমাদের লোককে কাটতে বলো, এই যদি মন্দিরা বা শর্মিন নিজের পাওয়া যেত কেটে দিতে বলতে পারতাম না। বয়সের তো বয়সের তুলনায় আপনার স্বাস্থ্য, আপনার এনার্জি লেভেল ভালো। আচ্ছা মন্দিরা, তাহলে আমরা গানটা শুনি এবার। হ্যাঁ, প্রথমত নির্মলেন্দু গুণ দাদা এবং কবি মলয় রায় চৌধুরী দাদাকে আমার শ্রদ্ধা জানাচ্ছি আমি। এবং আজকে মলয় রায় চৌধুরী দাদার বিবাহ বার্ষিকী, দুজনই দাদু, দাদা এবং বৌদিকে শুভেচ্ছা জানাচ্ছি। জানি আমি রবীন্দ্রনাথের একটা প্রেম পর্যায়ের গান করছি। কত বার ভেবেছি তোমার চরণে, কত বার ভেবেছি চরণে ধরিয়া প্রকাশে, গোপন তোমাকে সখা কত ভালোবাসি, কোথা তুমি স্বর্গের দেবতা, কেমন তোমারে সুনয়ের কথা, ভেবেছি মনে মনে দূরে দূরে চিরজন সঙ্গে পুজি বই কালি, জানি বিনা মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর বসুবাড়ি জয়, আপনি আজিকে যাবে সুধাই ছোয়াশি, আপনি আজিকে যাবে সুধাই ছোয়াশি, কেমন প্রকাশি কম কত ভালোবাসি, কত বার ভেবেছি নাম ধরিয়া তোমার চরণে হৃদয় ভুলিয়া, কত বার ভেবেছি
আচ্ছা, এখন মলনদা, এখন এখন আপনার বৌদি কি আপনার নখ কেটে দেন না আপনি তার নখ কেটে দেন? আমরা একটু যদি বলতাম, হ্যাঁ মলাদা, বৌদি তো আমাদের সাথে আছে, প্রতিদিন তো আসলে খাওয়ার সময় খায় না, আজকে কি আমাদের সাথে আর 20 মিনিট সময় একটু দেওয়া যায়? বৌদি বেজে গেল, আর সময় নেই, একটু সময় দেওয়া যায় না আজকে? সঙ্গে ওষুধ খেতে হয়, মানে আমার অনেক রোগ আছে, হাঁপানি আছে, হার্টের অসুখ আছে, ব্লাড প্রেশার আছে, তারপর প্রোস্টেট আছে, হার্নিয়া আছে। আপনি দিল্লিতে, দিল্লিতে কোন এলাকায়, দিল্লিতে কোন এলাকায় থাকেন? দিল্লি না, বোম্বে থাকি, বোম্বে, মুম্বাই। ও বোম্বে, মুম্বাই। আচ্ছা আচ্ছা, বোম্বেতে থাকি। একটু কষ্ট করে আমাদের একটু সময় দেওয়া যায় না দাদা? না, আর থাকা যাবে না, তোমরা তো রয়েছ দুজন এবং বৌদির উদ্দেশ্যে একটা ছোট্ট কবিতা আবৃত্তি করি। কবিতাটির নাম হচ্ছে নখের নখের বকুল। নখ নিয়ে যখন কথা হচ্ছে তখন ওই কবিতাটা মনে পড়লো, নখের বকুল। হাত ভেবে যে ছুতে গেছি, তুমি বললে ছি ওটা আমার পা। হাত ধরে যে ছুটে গেছি, তুমি বললে ছি ওটা আমার পা। গুনে দেখলুম 5টি আঙুল, 5খানি নখ, 5টি বকুল, হাতের মতোই ভাগ্য রেখা, লাল টুকটুক গা। আমি যতই হাত বলছি, তুমি বলছো পা। তোমার বেশ মুখস্থ থাকে, আমার তো কিচ্ছু মুখস্থ থাকে। ছোট কবিতা বলে, ছোট কবিতা বলে মনে আছে আর কি। মলাদা, আর একটা গান কি একটু শুনে যাবেন? আমার বইটা কি বলে, অনুবাদের বইটা তাহলে নির্মলেন্দু, তুমি তাহলে আশা দিচ্ছ যে অনুবাদের বইটা করবে? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর, আপনার আবৃত্তি অনুবাদ গুলো আমার দরকার। আমার এই কবিতা কুঞ্জের জন্যই দরকার, বই আছে কিন্তু অনুবাদ অনুবাদ নেই, এরকম অনেক গ্রন্থ আছে, তো সেখানে অনুবাদ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় কিছু অনুবাদ করেছেন, সেগুলো আমি সংগ্রহ করেছি কলকাতাতে যারা করেছেন আর কি। তো আপনার যে তালিকাটা আমি দেখলাম ইন্টারনেটে অ্যাভেলেবল, সেখানে আর একটা গান শুনে যান তাহলে আপনার দুজনে, এটা আমাদের মৌলিক গান। না দাদা, আমাদের মৌলিক গান, আমাদের করা গান। আমি আমি বলছি আমি বলছি আমার বন্ধু রাহুল দাসের লেখা একটি গান, গানটি পরিবেশনা করার জন্য অনুরোধ করছি। মলাদা, আপনি গানটা শেষ করে তারপর উঠুন, এই অনুরোধ করব আপনাকে। আমি তাহলে রাহুল দার লেখা গানটা করছি। তুমি আশারের মেঘ, তুমি ভেজা পাখি, তোমার বিহনে আমি একা বসে থাকি। তুমি আশারের মেঘ, তুমি ভেজা পাখি, তোমার বিহনে আমি একা বসে থাকি। আসবে কবে তুমি দেবে দেখা, তাই ভাবে উদাসিয়ে মন। তুমি শিশিরে ভেজা ঘাস ফুল, তুমি দুর্গগণের তারা। তুমি শিশিরে ভেজা ঘাস ফুল,
তুমি দুর্গা গগনের তারা, তোমার প্রেমের অনলে পুরে হয়েছি দেশি হারা, তোমার প্রেমের অনলে পুরে হয়েছি দেশি হারা, লাল্লা 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 তুমি ভেজ আকাশ ফুল, তুমি বন লতা, ক্লান্ত কবির কাবে তুমি নীরবতা, তুমি ভেজ আকাশ ফুল, তুমি বন লতা, ক্লান্ত কবির কাবে তুমি নীরবতা, আসবে কবে তুমি দেবে দেখা, তাই ভাবে উদাসিয়ে মন, তুমি শিশিরে ভেজা ঘাস ফুল, তুমি দুর্গা গগনের তারা, তুমি শিশিরে ভেজা ঘাস ফুল, তুমি দুর্গা গগনের তারা, তোমার প্রেমের অনলে পুরে হয়েছি দেশে হারা, তোমার প্রেমের অনলে পুরে হয়েছি দেশে, অসংখ্য ধন্যবাদ মন্দিরা সান্যালকে। আমাদের সাথে ছিলেন কবি মলয় রায়চৌধুরী এবং কবি নির্মলেন্দু গুণ। তো আজকে আমাদের অনুষ্ঠান থেকে এই মুহূর্তে মলয় দা বিদায় নিতে চাচ্ছেন তার শারীরিক সমস্যা জনিত কারণে, এবং আমরা আশা করছি পরে, তার আগে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম একটু মলয় দা এবং বৌদির জন্য অনেক অনেক শুভকামনা রইল, পৃথিবীর মতন সত্য এবং সুন্দর হোক আপনাদের জীবন, অনেক অনেক শুভকামনা, শুভ হোক আপনাদের আগামী দিনগুলো, এমন চির সবুজ থাকবেন সব সময়, অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আশা করছি যে পরবর্তীতে অন্য কোনো সময় আমরা আরো সময় নিয়ে কবিদের সাথে আড্ডা দিব, মলয় দাকে হয়তো আমরা একক ভাবে পাবো, বুন্দাকে একক ভাবে পাবো, এবং তাদের জীবনের গল্প শুনবো, তাদের যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছেন জীবনের সেই গল্পগুলো আমরা শুনবো, এবং হাংরি আন্দোলনের যে অসমাপ্ত কথাগুলো আজকে মলয় দা বলতে পারলেন না সেই গল্পগুলো আমরা আর একদিন শুনবো, এই আশা ব্যক্ত করছি। ভালো থেকো সবাই, আনন্দে থেকো, দাদা আপনিও ভালো থাকবেন, শুভরাত্রি মলয় দা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমাদের সাথে ছিলেন কবি মলয় রায় চৌধুরী এবং কবি নির্মলেন্দু গুণ, আর আমরা খুবই গর্বিত এবং আনন্দিত যে বর্ষিয়ান দুই বাংলার এই দুই কবিকে আমরা একসাথে অপভ্রংশের এই মঞ্চে একসাথে পেয়েছিলাম। তো আমরা আশা করছি ভবিষ্যতেও আমরা তাদেরকে আবার আর এই মঞ্চে নিয়ে আসতে পারবো, এবং তাদের যে না বলা কথাগুলো এবং আমাদের যে যে বিশাল ইতিহাস তারা দেখে এসেছেন, আমরা তরুণ প্রজন্ম সেই ইতিহাস সম্পর্কে জানবো এবং ইতিহাস থেকে অনেক বেশি উদ্বুদিত হব এবং অনুপ্রাণিত হব। তো আজকে মলয় রায়চৌধুরী বিদায় নিয়েছেন, হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে কবি নির্মলেন্দু গুণ আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। তো আমরা কি আরো কিছুক্ষণ অপেক্ষা করব নির্মলেন্দু গুণের ফিরে আসার জন্য? হ্যাঁ, গুণদার জন্য আমরা একটু অপেক্ষা করতে পারি, আর যেহেতু গুন্দা আমাদের সাথে মানে বলে যায় না যে উনি চলে গেছেন, হয়তো যান্ত্রিক ত্রুটির জন্যই, তো আমরা একটু অপেক্ষা করতে পারি। সেটাই তো, এই মুহূর্তে হচ্ছে আমরা কিন্তু সুভার একটা কবিতা শুনে নিতে পারি। সুভা প্লিজ। গুন্দা চলে এসেছে, দাদা পুনর্বার স্বাগতম আপনাকে। মাঝখানে একটা লাইন চলে গেছিল,
বিদায় নিয়েছেন আজকে। আচ্ছা আচ্ছা, নমস্কার দাদা। এই মুহূর্তে আমরা সারমিন সুভার আরেকটি কবিতা শুনে আবার আপনার গল্পে ফিরে আসবো। হ্যাঁ 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 দাদা, সুভার একটা কবিতা শুনি। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই, তুই কেমন করে যাবি, তুই কেমন করে যাবি, পা বাড়ালে পায়ের ছায়া আমাকে তুই পাবি, তবু তুই বলিস যদি যাই, দেখবি দেখবি তোর সম্মুখে পথ নাই, তখন আমি একটু ছোব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে, তুই উঠবি আমার নায়ে, আমার বৈতরণী নায়ে, নায়ের মাঝে বসবো বটে, নায়ের মাঝে শোব, হাত দিয়ে তো ছোব না মুখ, দুঃখ দিয়ে ছোব, হাত দিয়ে তো ছোব না মুখ, দুঃখ দিয়ে ছোব, তুই কেমন করে যাবি, তুই কেমন করে যাবি। দাদা আমি একটু যদি এখন আপনার কাছে যেটা প্রশ্ন করা ছিল আমাদের আর কি। দর্শকরা তো বিভিন্ন ধরনের প্রশ্ন করে, সেইখান থেকে আমি যদি আপনার কাছে যে প্রশ্নটা শুরুতে আমরা করতে দর্শকদের দর্শকদের এই উপস্থিতি কি দেখা যাচ্ছে না, তাদের কমেন্টস তো করতে পারছি না, এটা যদি একটু শেয়ার করা যেত। হ্যাঁ হ্যাঁ, আমাদের আমাদের অনুষ্ঠান অনেক দর্শক দেখছেন এবং অনেকেই প্রশ্ন করেছেন, যেমন মলয়দার কাছে অনেকে প্রশ্ন করেছিলেন কিন্তু মলয়দা তো সেগুলো উত্তর দেওয়ার সুযোগ পাননি, এজন্য আমরা দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করছি। আশা করছি পরবর্তীতে কখনো আপনাদের প্রশ্নের উত্তর আমরা মলয়দার কাছ থেকে পাবো। তো এবার আমরা রাহুলের কাছে ফিরে যাচ্ছি। রাহুল, তুমি যে প্রশ্ন করার কথা বলেছিলে দাদাকে, সেগুলো যদি কন্টিনিউ করতে। হ্যাঁ দাদা, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে ষাটের দশকে নজরুল এবং রবীন্দ্রনাথ পরবর্তী যে যুগ, মানে কাব্যের যে যুগ, সেই যুগে আসলে কবিতা লেখাটা তো খুব চ্যালেঞ্জিং ছিল, তো সেই চ্যালেঞ্জটা আপনারা কিভাবে নিলেন? বিশেষ করে আমি আপনার কাছে এই প্রশ্নটা এই জন্যই বললাম যে ওই সময় তো শক্তিমান কবি হিসেবে আপনারা আপনার আবির্ভাব, তো এই চ্যালেঞ্জিংটা কিভাবে ছিল? দাদা কি শুনতে পাচ্ছেন? দাদা হয়তো যান্ত্রিক ত্রুটি হচ্ছে। আমরা এই ফাঁকে আরেকটা গান শুনে নিতে পারি? না দাদা, যেকোনো সময় ওয়েট করে দাদা চলে আসবে। দাদা তো চলে যায়নি, এটা দাদার যান্ত্রিক ত্রুটি হচ্ছে আমার মনে হচ্ছে, নেট সমস্যার কারণে, কারণ এখানে দেখাচ্ছে বাফার করছে। যাই হোক দর্শক, আপনারা যারা আমাদের সাথে আসছেন এবং এতক্ষণ ছিলেন, তাদের উদ্দেশ্যে করে আমরা বলতে চাচ্ছি যে আজ হয়তো আমরা, আমি এবং অরুণাবু, আমরা যদি আমরা আমাদের বয়স বা আমাদের কাজের জায়গা বিবেচনা করি, আমরা খুবই ক্ষুদ্র এবং ছোট দুজন মানুষ, কিন্তু আমরা মনে হয় যে যে জিনিসটা করতে পেরেছে সেটা হচ্ছে উপমহাদেশের ষাটের দশকের প্রখ্যাত দুই কবি, কবি নির্মলেন্দু গুণ এবং মলয় রায় চৌধুরীকে প্রথম আমরা একসাথে করতে পেরে তাদের দুজনের মধ্যে মনে হয় 82 বছর 78 করতে পেরেছি না, মেলবন্ধনের বাইরে যে কথাটা বলবো যে 82 বছর 78 বছর দুজনের বয়স, দুজনে দুজনকে যথেষ্ট পরিমাণ পড়াশোনা করছে, আজকে তাদের কথা বুঝতে পারলাম যে তাদের যে
বিতরের যে কথাগুলো কেউ কেউ বলতে পারেনি, সেটা আমরা আমাদের এই অপভ্রংশের মাধ্যমে যতটুকু পেরেছি, এই জন্য আসলে সত্যি মনে হচ্ছে যে আজকে একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে পারলাম আমরা। দাদা ফিরে এসেছেন, দাদা শুনতে পাচ্ছেন? দাদা আপনার মাইক্রোফোনটি মিউট অবস্থায় রয়েছে, আনমিউট করে বলুন। দাদা আপনার মাইক্রোফোনটি মিউট অবস্থায় রয়েছে। নির্মলেন্দু গুন্দা, আপনার মাইক্রোফোনটি মিউট অবস্থায় রয়েছে, আনমিউট করার জন্য অনুরোধ করছি, না হলে আমরা আপনার কথা শুনতে পাবো না। যান্ত্রিক ত্রুটির কারণে কবি নির্মলেন্দু গুণ এবং আমার কো হোস্ট রাহুল দাস দুজনই স্ক্রিন থেকে চলে গিয়েছেন। আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই তারা আমাদের মধ্যে আবার ফিরে আসবেন। আমি দর্শকদের কাছ থেকে কিছুক্ষণ সময় চেয়ে নিচ্ছি, তাদের ফিরে আসার জন্য অপেক্ষা করছি। আমাদের সাথে অনেক দর্শক রয়েছেন, আমাদের অনুষ্ঠান দেখেছেন এবং প্রশ্ন করেছেন। আমি কয়েকটা কমেন্ট পড়ে নেই মধ্যে, যেমন অভিজিৎ বিজন দাস প্রশ্ন করেছিলেন মলয় বাবুর কাছে একটি প্রশ্ন, হঠাৎ হাংরি আন্দোলনের প্রয়োজন হলো কেন। উনি আরো একটি প্রশ্ন করেছেন যে হাংরি জেনারেশনের উদ্ভব হলো কেন এবং খুব প্রয়োজন ছিল কি। ঠিক একই ধরনের আরেকটি প্রশ্ন আবিরয়ন করেছেন মলয় রায় চৌধুরীর কাছে, আমার জানতে চাওয়া হাংরি আন্দোলন ব্যর্থ হলো কেন শেষমেশ। হ্যাঁ রাহুল দাস আমাদের মধ্যে ফিরে এসেছেন, আশা করছি গুন্দাও খুব অল্প সময়ের মধ্যে আমাদের মধ্যে আবার ফিরে আসবেন। তো যেটা বলছিলাম, তো যারা প্রশ্ন করেছেন অভিজিৎ বিজন দাস বা হচ্ছে আবিরয়ন, আমরা খুবই দুঃখিত যে কবি মলয় রায় চৌধুরী খুবই অল্প সময় আজকে আমাদের সাথে ছিলেন। একে আজকে মলয়দার 52তম বিবাহবার্ষিকী এবং উনি খুবই সময় মেনটেন করে চলাফেরা করেন। উনি অসুস্থ, বয়স 82 বছর, তো উনি অনেকগুলো রোগে আক্রান্ত উনি বলেছেন, লাইভের মধ্যেই বলেছেন, এবং সেই সেজন্য তাকে নিয়মিত মেডিসিন নিতে হয়। তো সেই সব কারণে উনি চলে গিয়েছেন এবং উনি ঘুমানো রাতে অনেক তাড়াতাড়ি যেভাবে বলেছিলেন, তো যার কারণে উনি আজকে বিদায় নিয়েছেন। আমরা আশা করছি অপভ্রংশ সাহিত্য পত্রিকার ফেসবুক পাতা থেকে মলয় রায় চৌধুরীকে নিয়ে আমরা আবার কখনো লাইভে আসব, এবং উনি যে কথাগুলো আজকে বলা শুরু করেছিলেন হাংরি আন্দোলন নিয়ে, সেই কথাগুলো এখনো অসম্পূর্ণ রয়ে গেছে, উনি পুরোপুরি ভাবে শেষ করতে পারেননি। আশা করছি সেই যে অসম্পূর্ণ কথাগুলো এবং উনি আজকে যে কথা বলেছেন, অনেক অজানা তথ্য আমরা জেনেছি, যেমন উনি কবি শক্তি শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে বলছিলেন যে কথাগুলো আসলে আমরা আগে কোথাও পড়িনি বা জানার সুযোগ হয়নি। তো মলয় রায় চৌধুরীর মতো একজন কিংবদন্তির মুখ থেকে আমরা সেই গল্পগুলো শুনবো বা শুনেছি, এবং সেই আশাবাদ ব্যক্ত করছি যে ভবিষ্যতেও আমরা যে না জানা কথাগুলো আমরা মলয় রায় চৌধুরীর কাছ থেকে শুনতে পারবো এবং আপনাদেরকেও জানাতে পারবো। তো রাহুল, যেটা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে বলি বা হচ্ছে নেটজনিত সমস্যার কারণে বলি, দুজন কবি বিদায় নিয়েছেন আজকে আমাদের থেকে, তো আজকের অনুষ্ঠান আমরা মনে হয় এখানেই শেষ করতে পারি। তো পরবর্তীতে অন্য কোনো সময় হচ্ছে আমরা কবিদের নিয়ে আবার ফিরে আসবো। আমি একটু বলি, আমরা একটা গান শুনতে শুনতে অনুষ্ঠানটা আরো 5 মিনিট দীর্ঘায়িত করি, তার ভিতরে যদি দাদা আসে তো আমরা অনুষ্ঠানটা আরো কন্টিনিউ করবো, নতুবা আমরা। হ্যাঁ হ্যাঁ, দারুণ প্রস্তাব। হ্যাঁ, সেক্ষেত্রে আমি মন্দিরা সান্যালকে অনুরোধ করছি আরেকটি সঙ্গীত পরিবেশনা করার জন্য। এখন আগুনের পরশমণি হলে খুবই ভালো হয়। আমি একটু বলি মাঝখানে,
প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন এবং যারা পরবর্তীতে অনুষ্ঠানটি দেখবেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের সাথে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত দুই কবি মলয় রায় চৌধুরী এবং কবি নির্মলেন্দু গুণ। আমরা তাদের কাছে পেয়ে সত্যি আনন্দিত। আর বিশ্ব একটি মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের ভিতর থেকে যাচ্ছে, দিন দিন আবার আগের মতো আক্রান্ত রোগীর সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। আমরা চাচ্ছি পৃথিবী আবার তার আপন গতি ফিরে পাক, মানব সভ্যতার যে স্বাভাবিক চলন বলন, স্বাভাবিক মানুষের জীবনযাপন, যে বাধা বিঘ্ন অর্থনীতির উপরে, রাজনীতির উপরে বা ভ্রমণ যে কোনো বিষয়ের উপরে যে করোনা আমাদের যে বৈরী প্রভাবটা তৈরি করেছে, সেইখান থেকে আমরা বিশ্বাস করি এই ঝড় থেমে যাবে, আমরা অচিরেই আমরা আবার আমাদের শান্ত পৃথিবীকে ফিরে পাবো। আর এই পর্যায়ে আমরা মন্দিরা সেনাদের কাছে ফিরে যাচ্ছি, একটা গান শুনবো আমরা। ঠিক আছে দাদা, আমি চেষ্টা করছি, আপনি যেটা বললেন আগুনের পরশমণি সেটাই চেষ্টা করছি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন দাহে এই আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার এই দেহ খালি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক বাড়ি, নিশিদিন আলোক শিখা জ্বলুক বাড়ি, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আঁধারের গায়ে গায়ে পরশ তবু, সারা রাত পোশাক তারা নব নব, আঁধারের গায়ে গায়ে পরশ তবু, সারা রাত পোশাক তারা নব নব, নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেখানে দেখবে আলো, ব্যথা মন উঠবে জ্বলে উর্ধ্ব পানি, ব্যথা মন উঠবে জ্বলে উর্ধ্ব পানি, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, তখন আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ মন্দিরা সান্যালকে, এবং
এখন পর্যন্ত হচ্ছে গুন্ডা যেহেতু আমাদের মধ্যে ফিরে আসেননি, আমরা ধরে নিচ্ছি যে যান্ত্রিক ত্রুটির কারণেই তিনি হচ্ছে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। এবং আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করবো। এবং শেষ করার আগে অপভ্রংশ সাহিত্য পত্রিকা আয়োজিত সাহিত্য আড্ডা আয় উপস্থিত ছিলেন কবি মলা রায় চৌধুরী এবং কবি নির্মলেন্দ্র বুন। উপমহাদেশের এই দুই প্রবীণ কবিকে একসাথে অপভ্রংশ সাহিত্য আড্ডার মঞ্চে পেয়ে আমরা সত্যিই দারুণ আনন্দিত এবং গর্বিত। এবং যারা আমাদের অনুষ্ঠান দেখেছেন বা শুনেছেন তারা ইতিমধ্যেই জেনে গেছেন যে কবি মলয় রায় চৌধুরী এবং নির্মলেন্দ্র বুন আজকেই আসলে তাদের মধ্যে প্রথম দেখা হয়েছে, হোক সেটা অনলাইনে বা হচ্ছে একটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে। এবং সেই দেখার সাক্ষী হতে পেরে অপভ্রংশ সাহিত্য পত্রিকা বা অপভ্রংশ সাহিত্য আড্ডার সাথে যারা যুক্ত আছেন সবাই আসলে খুবই গর্বিত এবং খুবই আনন্দিত। এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি মন্দিরা সান্যাল এবং সারমিন সুভাকে যারা তাদের মনোমুগ্ধকর পরিবেশনা দিয়ে আমাদের অনুষ্ঠানকে মাতিয়ে রেখেছিলেন। তো এবং সেই সাথে আজকের এর মতো করে বিদায় নিচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, আমি এই বিশ্ব মহামারীর এই সময়ে যে যেখানেই আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রার্থনা করছি। চলে যাচ্ছি রাহুল দাসের কাছে এবং সবাই একটু বলে আমরা বিদায় নিয়ে নেব। ধন্যবাদ। আজকের আমাদের এই অপভ্রংশ সাহিত্য আড্ডায় আমাদের সাথে যে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রত্যাশা কবি প্রখ্যাত কবি মলয় রায় চৌধুরী এবং বাংলা কাব্যের দিকপাল কবি নির্মলেন্দু গুণ, আমরা খুবই আনন্দিত তাদেরকে আজকে কাছে পেয়ে। আমি এই কথাটা মানে একাধিকবার আমরা বলে ফেলেছি, তবু ভালো লাগার জায়গা থেকে আবার বললাম। আর এই করোনা মহামারীতে সকলে একটু শারীরিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন। শারীরিক দূরত্বটা বজায় রাখার মধ্যে আপনাদের যে যোগাযোগটুকু সেই যোগাযোগটুকু আপনারা চালিয়ে যাবেন। প্রয়োজনে আপনারা বাইরে বের হবেন, কিন্তু অপ্রয়োজনে ঘোরাফেরা করা বা সভা সমাবেশ করা থেকে একটু বিরত থাকবেন। আর আমরা মনে হয় ভূপেন হাজারিকার গানে সেই বিখ্যাত একটি লাইন আমরা জানি যে বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। আসলে তো আমরা মানুষ, মানুষের জন্য আমরা যদি পাশের এই দুর্বল মানুষটিকে একটু সহানুভূতি না একটু ভালোবাসা প্রকাশ করতে পারি তাহলে মনে হয় আমরা সবাই সুন্দরভাবে বাঁচতে পারবো আর আমাদের পৃথিবীটা আরো সুন্দর হবে। আমি পরিশেষে দুটা লাইন বলে এখান থেকে আমিও বিদায় নেব যে পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, সন্ধ্যা বাজলে আজান দিক, ঘন্টা বাজুক মন্দিরে, শুভরাত্রি। অসাধারণ মন্দিরা, শুভা কিছু বলবেন না? আজকে এই যে সময়টা কাটালাম, কিভাবে যে সময়টা পার হয়ে গেল টেরও পেলাম। সত্যি মায়াচ্ছন্ন হয়েছিলাম। অপভ্রংশকে অশেষ ধন্যবাদ এবং আজকের আয়োজনের পেছনে যারা কাজ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অপভ্রংশের উত্তরোত্তর কল্যাণ কামনা করছি, সমৃদ্ধি কামনা করছি। আর দর্শক শ্রোতা যারা সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমাদের আজকের এই আয়োজন আসলে বিশেষ একটা আয়োজন ছিল। কারণ দুইজন কবি যারা আসলে আমাদের এই বাংলার এখন মানে জীবিত প্রবাদ প্রতিম পুরুষ বলা চলে, তাদেরকে আজকে আমরা এক করতে পেরেছি অপভ্রংশের কারণেই। আর আজকের এই আয়োজনে আসতে পেরে সত্যি নিজেকে অনেক ধন্য গর্বিত মনে করছি, অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম। দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন, করোনার সময় সচেতন থাকুন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, শুভরাত্রি। আমিও, হ্যাঁ আমিও সুভাপুর কথায় যা বললেন আমারও সেই একই কথা যে নির্মলেন্দু গুন্ডা এবং মলয় রায় চৌধুরী দাদার মানে দুজন এত কি বলবো, আমাদের সকলের খুবই শ্রদ্ধার মানুষ। ওনাদের সাথে ওনাদের নিয়ে আয়োজন খুবই ভালো লেগেছে আর সেই আয়োজনের অংশ হতে পেরে আমি আমারও খুবই ভালো লেগেছে। সেই কারণে অপভ্রংশকে এবং রাহুল দা এবং পূর্ণাভদাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানো। পরবর্তীতে আমরা আবার যে কোনো হ্যাঁ পরবর্তীতে ধন্যবাদ মন্দিরা সান্যাল।
আমরা আবার পরবর্তীতে অন্য কোনো প্রোগ্রামে আবার নতুন কাউকে নিয়ে চলে আসব, এবং সেই সাথে এটাও জানিয়ে রাখছি যে আমরা মলয় রায় চৌধুরী এবং নির্মলা বেগুনকে নিয়ে আবারও ফিরবো অন্য কোনো সময়ে তাদের না বলা কথাগুলো শোনার জন্য। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি, শুভরাত্রি দাদা।